মুস্তফা কামাল টিএস স্টোর থেকে আইস ললির রিভিউ নিয়ে আসছি। আইস ললি আইসক্রিম খেতে আইসক্রিম যেতে ডিপ ফ্রিজ ও ফটো ফাইন্ড আইসক্রিমের জন্য বানানো মাঝে ভেঙে যাও। তারপরে লে আইসক্রিম 40 পিস নেট ওজন 1.6 মিটার তারপরে ওয়াটার সুগার অ্যাসপারেটন ক্যাট্রন ও অ্যাসোসিয়েট আর্বনেট অ্যাসিড স্টোডিয়াম বিকোরেট তারপরে পজিটিভ শরবত এবং স্ট্যামেট অফ সল্ট ফার্মেস্টেড ফুড কালার তারপর উৎপাদন পানি চিনি গ্রাস ফল্টার স্ট্যাটিক ও অ্যাসিড গ্রাস টেবিক অ্যাসিড পটাশিয়াম শরবেট ও লবণ অনুমোদিত ফুড কালার MFG ডেট গ্যাস নম্বর নেট ওয়েট অ্যান্ড MRF ক্লোডিং দি টেক্সট কোড অ্যান্ড যার উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণদের তারিখ ব্যাস নম্বর নোট ওজন সর্বোচ্চ মূল্য খুচরা মূল্য যারা এস গায়ে দেওয়া আছে। তারপরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন। সরাসরি তাপ এবং সূর্যের মেলোত করে দূরে রাখুন। ঠান্ডা অবস্থায় পরিবেশন উৎপাদন করুন। এটি একটি কোড, এটার প্রাইস মূল্য 200 টাকা। আপনারা খেলে অনেক ভালো লাগবে। এটি ফ্রিজে রেখেও খেতে পারবেন, আরও অন্য কিছুভাবে ওইভাবেও নর্মালভাবেও খেতে পারবেন। তারপর ড্রিপ ফ্রিজ ও সার ফটা জমাও, আইসক্রিম বানাও মাঝে ভেঙে যাও। এটার খুবই ভালো একটি উপকরণ, খুবই ভালো, খুবই ভালো এবং খুবই সুন্দর একটি বাংলাদেশি পণ্য। তারপর ঠান্ডা ও শুষ্ক সরাসরি তাপ এবং সূর্যের আলো থেকে রাখুন। ঠান্ডা অবস্থায় পরিবেশ করুন। তারপরে ওয়াটার সুগার অ্যাসপারেশন স্টিকার অবশ্যই খুবই ভালো একটি প্রোডাক্ট আপনাদের জন্য, খুব ভালো হবে। এই প্রোডাক্টটি আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন এই প্রোডাক্টটি। ধন্যবাদ।